তাআলা বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত মাখলুক প্রেরণ করেছেন সমস্ত মাখলুকের আমলগুলি আল্লাহ তাআলা হাশরের ময়দানে পেশ করবেন, এমনকি গরু ছাগল দুম্বা বেড়া বকরি বন্য প্রাণী সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন, সকলের আমলের হিসাব হবে এবং ন্যায় ইনসাফ ইনসাফ সহকারে আল্লাহ পাক প্রতিটি মানুষের আমল হিসাব করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির উপর, কোন বান্দার উপর, কোন দলের উপর, কোন গোষ্ঠীর উপর, কোন শ্রেণীর উপর, চাই মহিলা হোক, চাই পুরুষ হোক, চাই সুন্দর হোক, চাই কালো হোক, চাই যে কোন ধরনের হোক, আল্লাহ পাক কোন বান্দার প্রতি আলাদা কোন জুলুম করবেন না, বিন্দু পরিমাণ জুলুম করবেন না, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। وإن كان مثقال حبة من خردل أتينا بها, আল্লাহ পাক আরো সতর্ক করে বলেন বান্দা তোমার আমল যদি সরিষার দানা পরিমাণ নয়, যদি অনুপরিমাণ এটাকে লক্ষ কোটি করলে ভাগ করলে যা পরিমাণ হবে যার্রা পরিমাণ হয়, আমি আল্লাহ তোমার আমল নামাকে সে হাশরের ময়দানে পেশ করব। ওকাফা বিনা হাসিবিন, আর আল্লাহ তাআলা বলেন আমি একাই বান্দার আমলের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, সেখানে কোনো দারোয়ান লাগবে না, সেখানে আলাদা সিকিউরিটি লাগবে না, কোনো সাহায্যকারী লাগবে না, আল্লাহ পাক চাইলে একাই সমস্ত বান্দাদের আমলের হিসাব নিতে পারবেন। কি বলেন, বিশ্বাস হয় আমাদের? হ্যাঁ, আমরা মসজিদে আসছি, চোখ নাক কান খোলা রেখে আমরা কথাগুলি শোনার চেষ্টা করব, কারণ আমাদের নামাজের মধ্যে যেহেতু বিভিন্ন রকমের আমাদের বাইরের চিন্তা আসে, তো আলোচনার সময় আসাটাই স্বাভাবিক, এই জন্য আমরা কথাগুলি গুরুত্ব সহকারে বলার শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কালামুল্লাহ, যে কোরআন আল্লাহ পাকের কালাম, ইখরুজু মিনহু, আল্লাহ তাআলা থেকে যে কোরআন বের হয়েছে, যে কোরআন আল্লাহর জবান দিয়ে বের হয়েছে, ওই কোরআনে আল্লাহ পাক সব ডিটেইলস আমাদেরকে বলে দিয়েছেন, বিন্দু পরিমাণে জুলুম, বিন্দু পরিমাণে আমল, বিন্দু পরিমাণে নেক আমল, বিন্দু পরিমাণে গুনাহ আল্লাহ পাক কারো আমল নামা থেকে বাদ দিবেন না। অতএব যখন সমস্ত আমলগুলি হাজির করবেন, তাহলে আমাদের আমল, আমাদের বদআমল, প্রত্যেকটি আমল বদআমলের প্রতি নজর রাখা, আমার কোনটা আমল হচ্ছে, কোনটা বদআমল হচ্ছে, কোনটা নেকের কাজ হচ্ছে, কোনটা গুনার কাজ হচ্ছে, কোনটার কারণে আমার জাহান্নামে যেতে হবে, কোন আমলের কারণে আমার জান্নাতে যেতে হবে, এগুলি বিবেক বুদ্ধি দিয়ে আমার দেখতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এজন্য কোরআনে কারিমে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীদেরকে এরকম জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তো জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ আছে, অনেকগুলো কারণ, যখন এই কারণগুলি কোন মানুষের মধ্যে পাওয়া যাবে, তখনই ওই কারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, নচেত আল্লাহ পাক ইচ্ছা করে কোন জাহান্নামীকে জিদের বশবর্তী হয়ে ক্ষোভের কারণে কোন ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, শুধু বান্দার গুনার কারণেই তাকে জাহান্নামে দিবেন। এজন্য আমরা আশরাফুল মাখলুকা, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাই দু চোখে যা কিছু দেখি বা না দেখি, যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্য থেকে একমাত্র আমরাই শ্রেষ্ঠ মাখলুক, মানুষই আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ সাথে বান্দার সম্পর্ক করে দেওয়ার জন্য।
এইজন্য সমস্ত নবীদের মিশন, সমস্ত নবীদের দাওয়াত, সমস্ত নবীদের উদ্দেশ্য, চলা বলা সব একরকম ছিল। কোন নবী আল্লাহ ভিন্ন অন্য কোন মখলুকের দিকে দাওয়াত দেন নাই, বরং অন্য মখলুকের দিকে দাবিত মানুষগুলোকে বুঝাইয়া সমঝাইয়া সকলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখে করে দিয়েছেন, আল্লাহর দিকে দাবিত করেছেন সমস্ত মখলুকগুলিকে, আল্লাহ তাআলার দিকে দাবিত করেছেন সমস্ত আম্বিয়া কেরাম। এখন যেহেতু কোন নবী রাসূল আসবেন না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত শেষ নবীর উম্মত এই কোরআন তেলাওয়াত করবে, বুঝবে কোরআনে কি বলা আছে, যেগুলি বোঝার চেষ্টা করবে, অর্থ বুঝবে, তাফসীর বুঝবে, ওলামায়ে কেরামের কাছে যাবে, আমল করার চেষ্টা করবে, অথবা প্রকারের নিজেদের বিছানা, নিজেদের সামানা তৈরি করবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে কি বাবা তোমরা জাহান্নামে কেন আসছো, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে কি বলবে, যেমন আমাদের বর্তমান পৃথিবীতেও অনেক অপরাধ করার কারণে যখন কোন বান্দাকে জেলে দেওয়া হয়, একজন জেলে ব্যক্তি আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কি কারণে আসছো, সে বলে আমি কারণে লাউ চুরির অপরাধে, আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি কেন আসছো, মোবাইল চুরির অপরাধে তুমি কেন আসছো, আমি উমুককে গালি দেওয়ার কারণে, মারামারি করার কারণে আমি জেলে আসছি, তখন একজন জাহান্নামে আরেকজন জাহান্নামেকে জিজ্ঞেস করবে কি বাবা, দেখলাম তো দুনিয়াতে বড় বড় লেকচার দিতেন, বিচারাধীন ব্যস্ত থাকতেন, খুব মুশকিল থাকতেন, আজকে জাহান্নামে কেন, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বিচার করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, আছেন এরকম, বিচার করতে গিয়া সামাজিক কর্মকাণ্ড করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, দেশের খেদমত করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, জনসেবা করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, আল্লাহ পাক বলবেন কোনো কাজে হবে না, তোমার জনসেবা আগে নয় নামাজ পড়া আগে, আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন নামাজের হিসাবটা আগে হবে, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম ইমানের পরেই নামাজের হিসাব হবে, তো ইমানের তো হিসাব তাদেরই হবে যাদের ইমান আছে, যাদের ইমান নেই তাদের হিসাব নেই, তো নামাজ সর্বপ্রথম আমল, নামাজের পরে অন্য অন্য আমলের হিসাব হবে, তাহলে আমাদের সবগুলি কাজই ভালো, কিন্তু যে ভালোর কাজটা ভালো প্রথমে রাখতে হবে সেটাকে আগেই করতে হবে। ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আরো বলবে তারা যে আমরা মিসকিন অসহায় হত দরিদ্র গরিব মানুষদেরকে আমরা খানা খাওয়াইতাম না, কখনো দান খয়রাত করতাম না, পকেট ভর্তি টাকা ছিল, ফকিরে যদি 5 টাকা চাইতো 10 টাকা চাইতো বলতাম যাও মাফ করো পরে আসো, বলে তাকে তাড়াই দিতাম, আমি দান করতাম না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, একেবারে খালি হাতে দেওয়ার চাইতে শুদ্ধ শুদ্ধ খালি হাতে ফেরত দিও না, কিছু দান করে দাও। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জাহান্নামের আগুনকে নিবাও যদিও খেজুরের একটা দানা দ্বারা হয়, একটা খেজুরের বিচি দ্বারা হয়, তুমি খেজুর দান করো, খেজুরের বিচি দান করো, হয়তোবা আল্লাহ পাক এর সিলে তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, কিন্তু খালি হাত নয়, একেবারে শূন্য হাতে কাউকে ফেরত দিও না। হতে পারে একদিন এমন একটা সময় আসবে আমি তখন মানুষের কাছে হাত পাতবো, মানুষ আমাকে খালি হাতে ফেরত দিবে, মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে,
তখন মানুষ আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে, হায় এই লোকটা এত দামি ছিল, সমাজের মধ্যে এত সম্পদশালী ছিল। আমাদের পার্শ্ববর্তী এলাকার এক লোক, আগেকার হিসাব করতো মুরব্বীরা, সাড়ে তিন শত মন জমিন ছিল, আমি জিজ্ঞেস করলাম সাড়ে তিন শত মন জমিন এটা কিভাবে, তোরে বলল আট কাঠায় হলো এক মন, আর এক কাটা সমান 11%। সেই দৃষ্টিকোণে লোকটা সাড়ে তিন সমান জমির মালিক ছিল, এক বাবার এক সন্তান ছিল, কোনো ভাই বেরাদর ছিল না, কোন বন্টন ছিল না, একাই ছিল, সাড়ে তিন শত কাঠার জমিনের মালিক ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল। আজকে সে লোকটা বেঁচে আছে, তবে মানুষের কাছে হাত পাতে নাই, কিন্তু বেশি একটা বাকি নাই, সম্পদ বিক্রি করতে 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 এখন বিক্রি করে নাই, যখন সস্তার আমল তখন বিক্রি করে দিয়েছে, এখন হয়তো বিক্রি করলে কিছু দাম টাম আর কিছু মূল্য পাইত, তখন বিক্রি করে দিচ্ছে, এখন শুধু নিজের ভিটামাটি ছাড়া কিছুই নাই। হয়তো যদি আরো কিছুদিন বেঁচে থাকে, না জানি আল্লাহ পাক তার অবস্থা কি করবেন, আল্লাহই ভালো জানেন। এই জন্য ওই দিন আসার আগেই তুমি নামাজ পড়ো, যেই দিন মানুষ তোমার উপরে জানাজা নামাজ পড়বে, সেই দিন আসার আগে তুমি নামাজ পড়ো, তাহলে মানুষ তোমার উপর নামাজ পড়বে। বলতেছিলাম কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, সে বলবে আল্লাহ ভুল করে ফেলছি, আমরা তো কোনো অসহায় দরিদ্র মানুষদেরকে খানা খাওয়াইতাম না। তখন তারা বুঝে না বুঝার কারণে মসজিদ মাদ্রাসা মুসলমান আলেম ওলামা দেখলে বিদ্রুপ করত, ঠাট্টা করত, মজাক করত, আমরাও তাদের সাথে মজাক করতাম, বিদ্রুপ করতাম, আলেম ওলামাদেরকে ব্যঙ্গ করতাম, মসজিদ মাদ্রাসা দেখলে ব্যঙ্গ করতাম, মুসলমানদেরকে দেখলে আমরা খারাপ ভাবতাম। সারা বিশ্বের মধ্যে মরল আমেরিকা, তার এক বন্ধু রাষ্ট্র হলো ইসরায়েল, 24 ঘন্টায় তার ফিকির থাকে মুসলমানদেরকে কেমনে খালি নির্যাতন করবো, তার কাম ওই, এরা হলো মানুষ রূপী শয়তান, ইউরোপী শয়তান, মানুষ রূপী শয়তান। শয়তানের যেমন 24 ঘন্টা একটা চিন্তা থাকে, আমি মানুষকে কিভাবে বিভ্রান্ত করব, কিভাবে তাকে ফাঁদে ফেলা যাবে, কিভাবে তাকে দোকার মধ্যে ফেলা যাবে, কিভাবে গুনায় লিপ্ত করা যাবে, শয়তানের একটা ফিকির থাকে 24 ঘন্টা এরকম। ঠিক এই ইসরায়েল মানুষ রূপী শয়তান গুলো তাদের ফিকির একটা, কিভাবে সারাক্ষণ মুসলমানদেরকে এই ক্ষণে দেখা যেতেছে পাপসের মধ্যে আল্লাহর নাম দিয়ে দিচ্ছে, ক্ষণে দেখা যায় জুতার তলার মধ্যে আল্লাহর নাম দিচ্ছে, কখনো দেখে মোজার মধ্যে আল্লাহর রসুলের নাম দিয়ে দিচ্ছে। তো বিভিন্ন ভাবে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমেরিকার বন্ধু রাষ্ট্র। এই ইসরায়েল এবং ইহুদিরা শুধু এই যুগে নয়, আল্লাহর রাসূলকে পর্যন্ত তারা বারবার হত্যা করার জন্য চক্রান্ত করেছে, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য বারবার ষড়যন্ত্র করেছে, তারা কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র করেছে। ওই বংশটা এখনো আছে না নাই, মুসলমান আছে না নাই, যতদিন মুসলমান থাকবো ততদিন এই ইহুদিরা থাকবে। সর্বশেষ ইমাম মাহদি আলাইহিস সালাম, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া, ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আমাদের দল থেকে, আমাদের বংশ থেকে, সুবহানাল আলহামদুলিল্লাহ, আমাদের জাতির থেকে মুসলমান হকপন্থী হক্কানি মুসলমানদের থেকে ইমাম মাহদি আসবেন। আয়েশা অতবার মুসলমানদেরকে এক ইয়ার ইহুদিদেরকে একেবারে ধ্বংস করে তাদেরকে মেরে ফেলবেন। তো বলতেছিলাম তা আমরা মুসলমান, আমাদেরকে বিপদে ফেলার জন্য, পদে পদে চক্রান্ত করার জন্য, মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো আসবে, সামনেও থাকবে। তো এই জন্য একটা কিতাবে আমরা ঘটনা পড়ছিলাম, মনে পড়ে গেল এক ইঁদুর কাক হরিণ এবং কচ্ছপ, তারা চারজন খুব বন্ধু ঘনিষ্ঠ,
ঘনিষ্ঠ কেমনে হইল? হঠাৎ ইঁদুরের কাজ গড়তে থাকা আর কচ্ছপের কাজ পানিতে থাকা, কাকের কাজ হলো গাছে ডাল ফালায় থাকা, হরিণের কাজ হলো মাঠে ময়দানে থাকা, বন জঙ্গলে থাকা। তো একদিন একটা হরিণ খুব দৌড়ে আসছে, হরিণের দৌড়ানে দীক্ষা ইঁদুর ছিল জমিনে, সে গর্তে লুকায় গেছে, কচ্ছপ পানিতে চলে গেছে, কাক উড়াল দিচ্ছে। এবার কচ্ছপ এসে বলতেছে, হরিণে দোস্ত, কি ব্যাপার, কোনো পেরেশানি মনে কেউ দৌড়ানি দিচ্ছে মনে হয়? ইঁদুর কাককে বলল, দেখো তো দুস্থ, এটা আকাশে পর্যবেক্ষণ করো, তুমি তো উড়াতে পারো, তো উড়াল দিয়ে দেখো কেউ দাওয়া করলো কিনা। না, কোনো দাওয়া করার মতো কেউ নাই, পেছনে কেউ নাই। এবার কচ্ছপ, ইঁদুর, কাক, হরিণ, এরা বন্ধুত্ব সেজে তারা পরস্পরে গল্প গুজব করে, একটা আস্তানা, একটা কি বলে যেখানে গল্প গুজব করা যায়, আসর ঘর, একটা যাত্রী ছাউনি, এখানে বসে তারা গল্প গুজব লিপ্ত। হঠাৎ দেখে একদিন হরিণ নাই, এই হরিণ দোস্ত গেল কোথায়, গেল কোথায়? তো খুঁজতে খুঁজতে তিনজনে পরামর্শ করছে। ইঁদুর বলে, দোস্ত তুমি তো আকাশে উড়াল দিয়ে দেখো হরিণ কোথায় গেল। তো কাক আকাশে উড়ালতে উঠতে 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 দেখে এক ফাঁদে, শিকারির ফাঁদে, জালের মধ্যে আটকা পড়ে গেছে। এখন হরিণকে মুক্ত করতে হবে, কি করতে হবে? মুক্ত করতে হবে। এবার ইঁদুর, কচ্ছপ আর কাক মিলে পরামর্শ করলো কি করা যায়, কি করা যায়। তো কাক বললো, দোস্ত তোমার তো দাঁত তো স্পেশাল দাঁত, তুমি বড় বড় বস্তা, বড় বড় চাউলের গুদাম কাইটা বিনাশ করে ফেলো। ইঁদুরকে বললো, তুমি এক কাজ করতে পারো, তুমি যাও, তুমি যাও ওই শিকারের জালটাকে তুমি কেটে টুকরা টুকরা করে দিবে, তাহলে শহরে মুক্তি পেয়ে যাবে। পরামর্শ অনুযায়ী তাই ইঁদুর গিয়ে আস্তে আস্তে, শিকারি কাছে দাঁড়িয়ে নাই, হরিণ আটকা পড়েছে, সে জালটা টুকরো টুকরো করে কেটে ফেললো, ছাড়া পেয়েছে হরিণকে নিয়ে, বাস বন্ধুকে নিয়ে চলে আসছে। হঠাৎ করে একদিন দেখে যে কি একটা মানুষ মূর্তির মধ্যে দেখা যায়, কি ধাওয়া করছে। হরিণ, কচ্ছপ, কাক আর ইঁদুর মিলে পরামর্শ করলো, এই যে শিকারি বেচারা আমাদেরকে যে শিকারি করে, শিকার করে, একে একটু সাইজ করতে হবে, কি করতে হবে, সাইজ করতে হবে। এবার হরিণকে বলল, দোস্ত এক কাজ করো। তো হরিণকে যখন আনতে গেল, তখন কচ্ছপটা ওই শিকারির নজরে বলল, কি রে আমার হরিণের এই জাত কাটলো কে, আশেপাশে কোন লোকজন নাই, কোনো কিছু নাই, কাটলো কে? দেখে যে কচ্ছপ গোড়াগড়ি করতেছে, ভাবলো কচ্ছপের কাম এটা, আমার এই জাল কাটছে। তো কচ্ছপ তো চলে হাঁটে আস্তে আস্তে ধীরস্থির ভাবে, এ কচ্ছপকে নিয়ে জালের মধ্যে আটকাইছে। তো বিপদের পর বিপদ, হরিণকে মুক্ত করলো, কচ্ছপকে আটকা পড়ে গেছে। এবার হরিণ, কাক আর কচ্ছপ ইঁদুর মিলে পরামর্শ করতেছে কি করা যায়, কচ্ছপকে মুক্ত করতে হবে। তাই কচ্ছপকে মুক্ত করার জন্য ইঁদুর হরিণকে বলল, দোস্ত তুমি এক কাজ করো, তুমি শিকারে কাছাকাছি গিয়া এই মরার ভান ধরে পড়ে থাকবা। আর কাককে বললো, কাক দোস্ত তুমি কারো কথা কি, এই মরা হরিণটাকে খাওয়ার ভান ধরে তুমি হরিণের উপর বসে আস্তে আস্তে ঠুকুর দিতে থাকবা, যাতে শিকারি বেচারা মনে করেন হরিণের মধ্যে আদা মারা হয়। বুদ্ধি অনুযায়ী আর ইঁদুর করবে কি, সে আস্তে আস্তে শিকারি জালটা আবার কেটে দিবে, বুদ্ধি অনুযায়ী করলো। তো শিকারির নেগাল নাগালের কাছে গিয়ে হরিণ হরিণ পয়ড়া দিচ্ছে, কাক গিয়ে ঠুকরে দিচ্ছে, শিকারি মনে করছে পাইছি, কাছে পাইছি। তো দরতে যায় হরিণ, আটটু দূরে চলে যায়, এভাবে যেতে 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 কচ্ছপ থেকে মোটামুটি অনেকটা দূরে চলে গেছে। এদিক দিয়ে ইঁদুর বেচারা জাল কেটে কচ্ছপকে মুক্ত করে নিয়ে আসছে। তো হরিণ শিকারি বেচারা এসে দেখে এবার কচ্ছপটাও নাই, হরিণ গেল চলে জাল কেটে, কচ্ছপে গেল, ঘটনা কি? অতঃপর সে বুঝলো, এখানে আর থাকা যাবে না, আমি কচ্ছপ আর হরিণের ফান্দে পড়ে গেছি, অতএব এখান থেকে তাড়াতাড়ি ভাগি। ওই কিতাবগুলা লিখছেন যে চারটা প্রাণীর মধ্যে বন্ধুত্ব থাকার কারণে
তারা একের পর এক বিপদকে তারা মোকাবেলা করতে পেরেছে, তারা মুক্তি হতে পেরেছে আসন্ন বিপদ থেকে। আমাদের সামনে বিপদের অভাব নাই, তাহলে আমাদের আমরা যাব কোন দিকে? আমাদের ফলো করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, কোরআন এবং হাদিসকে মানতে হবে, আর এই কোরআন হাদিসের তারকা হোক যারা তাদেরকে অনুসরণ করতে হবে। এজন্য এক মালিকে তোতা পাখি পালতো, কি পাখি? তোতা পাখি পালতো, তোতা পাখি কথা বলতে পারে। তো একদিন বাজারে যাচ্ছে মনিব, তোতা পাখিকে বলে, এ তোতা পাখি, আমি তো বাজারে যাচ্ছি, তো তোমার জন্য কিছু আনা লাগবে? তো তোতা পাখি বলে, না আমার জন্য কিছু আনা লাগবে না, তবে যদি আমার জাতিকে দেখো আমার সালাম পৌঁছাবে। আমার জাতি যদি কোন তোতা পাখিকে দেখো আমার সালাম পৌঁছাবে। আর এই কথা বলবে যে একটা তোতা পাখি আমার পিঞ্জিরায় আবদ্ধ আছে, এ কথাটা বলবে। তো এই মালিক বেচারা মনে বাজারে হাট বাজার করতে করতে পরে এক পর্যায়ে দেখে যে একটা গাছের মধ্যে কয়েকটা তোতা পাখি বসে রয়েছে। তো তোতা পাখির লক্ষ্য করে বলতেছে, এই শোন তোতা পাখির দল, তোদের জাতি একটা তোতা পাখি আমার খাঁচায় বন্দি, আর তোদেরকে সালাম জানাইছে। কি জানাইছে? সালাম জানাইছে। এই সালামের কথা শুইনা তোতা পাখি গুলি ওখান থেকে ছটফট করতে 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 পড়ে গেছে, মারা গেল, মারা গেল। এবার মনিব চিন্তা করছে, তাহলে মরে গেছে, আরে খাসার মধ্যে রেখে লাভটা কি? তো খাসার মধ্যে থেকে বাইকেরা ফেলে দিছে, যেই ফেলে দিছে তোতা পাখি উঠা তো দূর উড়াল দিছে। তোতা পাখি কথা বুঝাতে চাইল, মনিব আমি যে আপনাকে বলছিলাম সালাম পৌঁছানোর জন্য, আসলে আমার স্বজাতি আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে খাঁচা থেকে কিভাবে বের হতে হবে। যখন মৃত্যুর ভান ধরবে, মরার ভান ধরবে, দেখবেন মলিব তোমাকে ফেলে দিবে, তখন আমাদের মতো তুমি এভাবে তুমি মুক্তি পেয়ে যাবে। তো এভাবেই তোতা পাখিরা খাঁচার থেকে মুক্তি পেয়ে গেল। তা আমাদের মুক্তির উপায় কি? আমরা পৃথিবীর এই জালে আবদ্ধ আছি, আমরা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছি, আমাদের পথ একটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলা, কোরআন হাদিসের অনুসরণ করা, নামাজ পড়া, বেশি বেশি নেক আমল করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে গেছেন। হাসান ময়দানে কারাম আমল করার কারণে জান্নাতে যেতে পারবে, কি কি আমল করার কারণে? সব আল্লাহ রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন, যদি আমরা আমল করি। আমাদের হায়াতে জিন্দগি, সীমিত হায়াতে জিন্দগি, এই হায়াতে জিন্দগির পর বিশাল এক জিন্দগি আমাদের সামনে রয়েছে, মৃত্যুর পর ওহমেস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রাল লাযী কুন্না নাআমাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফিহি ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সমস্ত মানুষগুলি যারা জাহান্নামে যাবে তারা চিৎকার করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর ইমানদাররা তারা জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকবে, উত্তমভাবে তারা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে অজস্র অগণিত নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন, কাদের জন্য? ইমানদার বান্দাদের জন্য, মুসলমান বান্দাদের জন্য, যারা আমল করবে, যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলবে। আল্লাহ পাক আপনি আমার জন্য রেখে দিয়েছেন, যদি আমরা এগুলি নিয়ে নিই, আর যদি ইচ্ছে করে না নিই, এর জন্য তো আল্লাহ তাআলা কিছু করার নাই। আল্লাহ তাআলা তো আমাদেরকে ওই পরিমাণ খেতে বলছেন যেই পরিমাণ তোমার দরকার। একজন খেতে পারে তিন ছটাক চালের ভাত, এখন সে যদি এক বোল ভাত নিয়ে এক পাশে তরকারি, এক পাশে ডাল ইত্যাদি নিয়ে ভাতটাকে নষ্ট করেছে, খেতে পারলো না। এই জন্য আল্লাহ জিম্মাদারি নয়, এল্লা আল্লাহ দায়ী নয়, ওই বাটটাকে নষ্ট করার জন্য আমি দায়ী, ঠিক আমার সময় নষ্ট করার জন্য আমি দায়ী হব। আল্লাহ তাআলা আমাদেরকে তো
উপায় বলে দিয়েছেন তোমরা কিভাবে কোন পথে চললে আল্লাহর রাস্তায় চলতে পারবে, পরকালে মুক্তি পাবে। ওলামায়ে কেরাম এই যে কথাগুলি বলেন আমাদের ফায়দার জন্য বলেন, এইজন্য আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা এই কথাগুলি বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি আলোচনা করতে থাকো, তাহলে ইমানদার মুমিন বান্দাদের ফায়দা হবে। তো মুসলমান ইমানদার এবং আমার মুসলিম ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের পরকালে ঠিকানা আছে, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সকলে জান্নাতে যেতে চাই। অতএব আমাদের এমন আমল করতে হবে যেই আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলবার তৌফিক দান করেন, এমন যেই পথে চললে আল্লাহ আল্লাহ রাজি, আল্লাহ রাসূল খুশি হন, এমন আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করেন।